এবার চোদ্দ দলীয় জোট প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম জনাব শেখ শহীদুল ইসলাম আপনাকে স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য চোদ্দ দলের শরিকদের অনেকে জোটের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করছেন তাদের এই প্রতিক্রিয়ায় বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন একটু জানাবেন দেখুন আমাদের যে চোদ্দ দলীয় জোট যেটা কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের এই জোটটি একটি আদর্শিক জোট আমাদের এই জোটটার মূল উদ্দেশ্য হল এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধকে প্রতিষ্ঠা করা এবং আমাদের দেশ থেকে ক্ষুধা দারিদ্র নিরক্ষরতা ইত্যাদি অভিশাপ থেকে দেশকে মুক্ত করে একটা উন্নত দেশ করা সুতরাং আদর্শিক জোট যেহেতু আমাদের এখানে আমরা মনে করি যে আমাদের এই জোটের তৎপরতা এখন হয়তো স্তীবিত আছে কিন্তু প্রয়োজন বোধে এই জোট আবার জ্বলে উঠবে মাননীয় প্রধানমন্ত্রীও কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে বলেছেন যে চোদ্দ দলীয় জোট আছে এবং কারণ আমাদের দেশে এখনো জঙ্গিবাদের হুমকি আছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিদেশিদের ষড়যন্ত্র আছে আমাদের এই দেশের আগামীতে যে উন্নয়নের পথে চলার যে ধারা সেই ধারায় বাধা সৃষ্টি করার মতন লোক আছে রাজনৈতিক দল আছে এবং আমরা যে মহান লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছি সেই মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধ সেটা প্রতিষ্ঠিত এখন পর্যন্ত সম্পূর্ণভাবে হয়নি অতএব জনগণের সেই প্রত্যাশা পূরণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আমরা যারা জব্দ দলের জব্দ আছি আমরা একই সঙ্গে আছি এবং আমরা তাদের আমাদের কি আপনি বলছিলেন যে জোটের মূল লক্ষ্য আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা তো এই বিষয়ে মানে জোটের বর্তমান অবস্থার জন্য আওয়ামী লীগের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এই প্রশ্নের কোনো যুক্তি আছে কি না আছে এটা প্রতিষ্ঠা করাটা আমাদের তো আর প্রয়োজন নাই গণতন্ত্র আছে দেশে সাংবিধানিক ধারা আছে এবং সাংবিধানিক মতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচনের পর সরকার গঠিত হচ্ছে গণতন্ত্র নিয়ে আমাদের এখানে যে অপপ্রচারটা চালানো হয় যে গণতন্ত্র নেই যে দেশে প্রকাশ্যে বলে মানুষ যে গণতন্ত্র নেই যে দেশে প্রকাশ্যে সরকারকে স্বৈরতন্ত্র হিসেবে আখ্যায়িত করতে পারে সেই দেশে মুক্ত চিন্তা এবং কথাবার্তার যে স্বাধীনতা সে তো আছে যেটা গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত গণতন্ত্র কি কেবলমাত্র ওই একদিনে একটা ভোট দিয়ে নির্বাচন যে প্রক্রিয়ায় মানুষের ইসলাম যে লক্ষ্য নিয়ে জোট গড়ে উঠেছিল তা অর্জিত হয়েছে বলে মনে করেন আপনি অনেক দূর আমরা এগিয়ে গিয়েছি এই দেশে আপনি জয় বাংলা স্লোগান দিতে পারতেন না সাতই মার্চের ভাষণকে নির্বাসনে পাঠানো হয়েছিল আমাদের আমাদের জাতির করতেন জনককে স্বাধীনতার কথা আহ আমাদের পাঠ্যপুস্তক গুলো থেকে নির্বাসিত হয়েছিল সেসব কিন্তু আবার আস্তে আস্তে করে পুনর্বাসিত হয়েছে অতএব আমি যেটা মনে করি যে এই জোটের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত এবং এখানে হালুয়া রুটির বন্টন আপনার কে এমপি হলো কে মন্ত্রী হলো সেটা বড় কথা নয় বড় কথা হলো যে আমরা যে লক্ষ্য এবং আদর্শ নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি সেই লক্ষ্য এবং আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা সেই কাজটা করছি জনাব শেখ শহীদুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য